ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এবারের অক্ষয় তৃতীয়া পড়ছে 14ই মে শুক্রবার, বাংলার 30শে বৈশাখ ভোর 5:38। আর অক্ষয় তৃতীয়া ছেড়ে যাচ্ছে শনিবার অর্থাৎ 15ই মে সকাল 7:59। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আজ আমি তোমাদের সাথে কীভাবে অক্ষয় তৃতীয়ায় বাড়িতে বসে সহজ এবং সরল পদ্ধতিতে ঠাকুরের পূজা করবে সেটাই আমি দেখাবো। আমি সম্পূর্ণ আমার নিজের মতন করে তোমাদেরকে দেখাচ্ছি মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আরাধনা করবে। ওই দিন কীভাবে তোমরা পুজো করবে সেটাই আমি একটু ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে শুরু করি, এসো। জল নিয়ে গৌর গঙ্গা গৌর গঙ্গা গৌর গঙ্গা বলবে, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। ব্যাস এরকম চৌকির মধ্যে, এটা কাঠের চৌকি, এর মধ্যে আমি একটা লাল কাপড় পেতে নিয়েছি সুন্দর করে, ঠিক আছে? যে তারপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। হলো, এরকম দুটি পান পাতা নেবে। এই পান পাতাতে এই পান পাতা দুটোতে আমি মা লক্ষ্মীকে এবং ভগবান গণেশকে বসাবো। এরকম তিনটে সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম, এখানে একটা, মাঝে একটা, এখানে একটা, ঠিক আছে? আবার এটাতেও ঠিক ওই একইভাবে এখানে মাঝখানে আর এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে, হয়েছে? এই পান পাতাগুলো কিন্তু আমার বাগানে গাছে, তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম না, আমার বাগানে পান গাছও আছে, সুপারি গাছও আছে, তো এইগুলো আমি বাগান থেকে নিয়ে এসেছি। যাই হোক, আমি পান পাতা দুটি এইভাবে বসালাম। বসি হাতক চাল এরকমভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম, ঠিক আছে? আমার লক্ষ্মী এবং গণেশটি খুব ছোট, এ দুটি মানে রূপোর আর কি, ওই জন্য একটু ছোট সাইজের। এই দেখো মাতা লক্ষ্মী আর ভগবান গণেশ, এই যে এটা রূপোর, মানে রূপো এবং সোনা এই দুটো তো খুব শুভ ধাতু বলে মানা হয়, তো আমি রূপোর লক্ষ্মী গণেশই পুজো করি। বসালাম মাকে, আমি পৈতে করিয়ে দিলাম ভগবান সিদ্ধিদাতা গণেশকে। আচ্ছা, ওনার একটা মুকুট আছে, এটা পরিয়ে দিলাম। আমি একটুখানি আতপ চাল দিয়ে দিলাম, তারপর এই ঘটে, এটা গঙ্গা জল ভর্তি ঘট আছে, এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে। আর এই একটা আমের শখা নিয়েছি, এটাও আমার বাগানের গাছে, তো এই আম শখাটার এখানে, এটা 7টা পাতা নিতে পারো অথবা 5টা পাতা নিতে পারো, তো আমি এখানে 7টা পাতা নিয়েছি। আর এইভাবে সিঁদুরে ফোঁটা দিয়ে দেবে প্রত্যেকটা পাতাতে। রাখি অক্ষয় তৃতীয়ার দিনটা প্রচণ্ড শুভ একটা দিন, আমাদের বছরে 4টি দিন প্রচণ্ড শুভ মানা হয়, সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন, পয়লা কার্তিক, পয়লা আর বিজয়া দশমীর দিন, আর হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথাটির অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই,
তো আমরা এই দিন চেষ্টা করব যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকি, বাড়িতে যেন কি না হয় সবাই মিলে আনন্দ করে যেন থাকতে পারি, বাড়ির যারা বয়স্ক তাদেরকে যেন সম্মান করে রাখতে পারি, যত্ন করতে পারি, আদর করতে পারি, আর শিশুদের যারা ছোট আছে বাড়িতে তাদেরকেও আমরা যেন ওই দিন ভালোবাসতে পারি, আদর করতে পারি। ওই দিন প্লিজ কিছু ওরা করলেও মারধর করবেন না, আদর করে একটুখানি মেনে নেবেন। যাই হোক, আর এই অক্ষয় তৃতীয়ার দিনে আরেকটা যেটা হয় পুরীতে রথযাত্রায়, মানে রথটা যেটা বেরোয় প্রভু জগন্নাথের রথটা, ওইটা আজকের দিনে নির্মাণ করা হয়, এটা আমি ছোট করে বলে রাখলাম। আচ্ছা, এই আমার ঘর স্থাপন হয়ে গেল, এই কলাটার উপরেও একটা সিঁদুরের টিপ্পা আমি দিয়ে দিয়েছি। এবার সে চন্দনী মা লক্ষ্মী এবং ভগবান গণেশের প্রচন্ড প্রিয় একটা জিনিস, তো আমি একইভাবে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের কপালে আমি চন্দনের টিপ দিয়ে দিলাম, আর মা লক্ষ্মী একটু সিঁদুর পরিয়ে দিই। আর ভগবান গণেশকেও সিঁদুরের টিপে ফোটা দিই, কপালে সিঁদুরের টিপে ফোটা দিই, মায়ের চরণে একটা সুপুরি দিয়ে দেবো, আর ভগবান গণেশের কাছে একটা সুপুরি দিয়ে দেবো, আর এই মালা আমি পরিয়ে দেব। আমার ঠাকুরের ঠাকুরটা তো খুব ছোট্ট, তাই একটু দেখাতে অসুবিধে হচ্ছে। নিচে আমি এখানে সাতটা দুর্বা আছে, পাঁচটাও দুর্বা দিতে পারো, সাতটা অথবা তিনটে, যার যেমন যে যেমন পাবে সে তিনটে আছে সেভাবে দেবে। আমি এখানে সাতটা পেয়েছি, তো এটাও আমি একটু চন্দনে লাগিয়ে, ভগবান সিদ্ধিদাতা গণেশের ভীষণ এটা প্রিয়, আমি ভগবানকে এটা নিবেদন করলাম। এরপর ভগবানকেও এই বেলপাতা নিবেদন করলাম, ভগবান গণেশকেও দিলাম, মাতা লক্ষ্মীকেও দিলাম, মহালক্ষ্মীকেও দিলাম। এখানে আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী, এখন তো বাইরে বেরোনো যাচ্ছে না, তো আমি সামনে দোকান থেকে যেটুকু পেরেছি সেটুকুই আমি জোগাড় করেছি মায়ের জন্য। একটু মিষ্টি এনেছি, বাতাসা আছে আর কলা আছে। আর মাকে প্রথমে প্রার্থনা জানাবো, মা গো তোমার পুজো পাঠের বিধি নিয়ম কিছুই আমার জানা নেই, আমার অন্তরের ভক্তি আর প্রেমটুকু শুধু তুমি গ্রহণ করো, এটুকু বলে মাকে চেষ্টা করবে একটা ঘের প্রদীপ যেন মায়ের কাছে জ্বালানো যায়। সুখের রহে যারা মুখে মোর নাম উচ্চারয়, মোর অষ্টোর্ধ শত নাম করি যে বর্ণন, এই নাম সর্ব দুঃখ হবে বিমোচন, লক্ষ্মী দেবী নাম রাখে দেব নারায়ণ, নারায়ণের নামে মোরে ডাকে সরানো। সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে, আর যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ পুজো পাঠের বিধি নিয়ম আমার বিশেষ কিছু জানা নেই। আমি যে আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, ফ্যামিলির সাথেও শেয়ার করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আজকের ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।